আসসালামু আলাইকুম। গ্রামের এক সাধারণ মেয়ের শরীরে হঠাৎই পচন ধরতে শুরু করে, যেন কি সে একটা পচা গলার লাশ। লাশের শরীরে যেভাবে পোকারা বাসা বাঁধে এবং মাংসগুলো খুঁড়ে খুঁড়ে খায়, ঠিক সেরকমই অবস্থা হয়েছিল মেয়েটির শরীরেরও। মেয়েটি এমন কি পাপ করেছিল যার জন্য তার এমন যন্ত্রণাদায়ক মৃত্যু হলো? শুধুমাত্র মৃত্যুতেই যে তার কষ্ট থেমে গিয়েছে এমন না, বরং এ থেকে তো শুরু। তার লাশটা নিজের কবরে পর্যন্ত ঠাঁই পায় না, কিছুদিনের মধ্যেই অর্ধেক বের হয়ে আসে। আর এরপর পুরো গ্রামে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। এই ঘটনাগুলোর সাথে সাথে আস্তে আস্তে খুলতে থাকে মেয়েটির মৃত্যুর পেছনের রহস্য, যা আপনারও হৃদয় কাঁপিয়ে দিবে। তো চলুন আর দেরি না করে সম্প্রতি মুক্তি পাওয়া এই ভয়ঙ্কর মুভির গল্প জানা যাক। গল্পের শুরুতেই আমরা রত্না নামের একজন মেয়েকে দেখতে পাই, যার কিনা দাফনের কাজ চলছিল, আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল বাহারি নামক একজন ছেলেকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, দাফনের সময়ও রত্নার চোখ খোলা ছিল। বাহারি যখন দাফনের কাজ করছিল তখন হঠাৎই সেখানে বৃষ্টি হতে শুরু করে, তাই সবাই বাহারিকে উপরে উঠে আসতে বলে। বাহারি উপরে উঠতেই যাচ্ছিল, তবে সে হঠাৎই পিচ্ছিল খেয়ে রত্নার লাশের উপর গিয়ে পড়ে। রত্নার লাশকে এতটা কাছে থেকে দেখে হঠাৎই তার মনে জেগে ওঠে যে এভাবে কারোর লাশ কবরে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে যতই বৃষ্টি পড়ুক না কেন, সে সবার সাথে এখানেই রত্নার জানাজা করবে। আর সে এমনটাই করে। এ থেকে আমরা বুঝতে পারি যে বাহারি খুব ভালো মনের এবং দায়িত্বশীল একজন ব্যক্তি ছিল, সেই সাথে সে একসময় হুজুরও ছিল। এখন তারা কবর দিয়ে তো সেখান থেকে চলে আসে। তবে রাত হতেই আমরা দেখতে পাই রত্নার কবর থেকে একটি হাত বেরিয়ে আসছে। দৃশ্য চলে যায় চার দিন আগে। আমরা দেখতে পাই এই সব কিছুর শুরু কিভাবে হয়েছিল। আমরা বাহারিকে দেখতে পাই, যে কিনা একটা গ্যারেজে কাজ করছিল। তখনই তার কাছে হাসান নামক একজন ছেলে আসে, সে বাহারির গ্রামের বন্ধু ছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় বাহারি একসময় গ্রামের উস্তাদ ছিল, অর্থাৎ প্রধান হুজুর ছিল। তবে কোনো এক কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আর ওই গ্রামে ফিরে যায়নি। সে ওই গ্রাম থেকে অনেক দূরে এই শহরে চলে এসেছিল, আর এখন সে এখানেই এই গ্যারেজে কাজ করে নিজের পেট চালায়। হাসান তাকে বলে যে তার এখানে আসার প্রধান কারণ হলো রত্না। রত্নার ব্যাপারে সে তাকে কিছু জানাতে চায়। রত্নার নাম শুনেই বাহারি কিছুটা থমকে যায়। তখন হাসান জানায় রত্না এখন খুবই অসুস্থ, তবে তার রোগের ব্যাপারে কেউ কিছুই জানে না। সে প্রতিদিনই যন্ত্রণায় চিৎকার করতে থাকে। একদিকে যখন হাসান বাহারিকে রত্নার ব্যাপারে বলছিল, তখনই অন্যদিকে আমরা রত্নাকে দেখতে পাই, যার পুরো শরীর ধীরে ধীরে পচে যাচ্ছিল, ঠিক যেন একটা পচা গলা লাশের মতো। তার শরীর থেকে কীট পতঙ্গ বের হচ্ছিল, যেন ওই পতঙ্গগুলো তার শরীরেই বাসা বেঁধেছে এবং তার রক্ত মাংস খেয়েই নিজেদের বৃদ্ধি করছে। এখানে রত্নার খেয়াল রাখার মতো শুধুমাত্র তার মাই ছিল, আর এজন্যই তাকে সাহায্য করতে হাসান বাহারিকে তার সাথে গ্রামে ফিরে যেতে বলে, যাতে করে সে রত্নাকে কিভাবে ভালো করা যায় এর উপায় বের করতে পারে। কারণ এখন কোনো চিকিৎসক নয়, বরং শুধুমাত্র আল্লাহ তাআলাই পারে তাকে সুস্থ করতে। এ কথা শুনে বাহারি বলে রত্না এবং ওই গ্রামের সাথে তার এখন কোনো সম্পর্ক নেই, তাই সে গ্রামে ফিরে যেতে পারবে না। হাসান চলে যাওয়ার আগে বাহারিকে আবারও গ্রামে ফিরে যাওয়ার ব্যাপারে ভেবে দেখতে বলে। তাছাড়া বাহারি তার গাড়িরও কিছু সমস্যা ঠিক করে দিয়েছিল, এজন্য সে বাহারিকে টাকা দিতে চায়। তবে বাহারি তা নেয় না, যা তার বসও দেখতে পায়। হাসান সেখান থেকে চলে গেলে বাহারিকে তার বস অনেক বকাঝকা করে। তখন বাহারি জানায় এই গাড়িতে তেমন কোনো সমস্যাই ছিল না। যা শুনে তার বস বলে যে সমস্যা ছিল না তো কি হয়েছে, সে তো কোনো সমস্যার কথা বলে তার থেকে এক্সট্রা টাকা নিতে পারত। যার উত্তরে বাহারি বলে সে এইভাবে অন্যায় কাজ করতে পারবে না। আর এই কথা নিয়ে তার বস তার সাথে ঠাট্টা করে, কারণ বাহারি একজন জেলখাটা ছেলে ছিল। রাতে বাহারি যখন ঘুমিয়েছিল তখন তার কাছে কাফন পরা একটা আত্মা আসে। তখন গ্যারেজের বাইরে শব্দ হলে বাহারির ঘুম ভেঙে যায়। বাহারি সেটা দেখার চেষ্টা করলে ওই অশুভ শক্তিটিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফলে সে মনে করে এটি হয়তো বা কোনো বিড়ালের কাজ, তাই সে আবারও ঘুমানোর চেষ্টা করে। তবে ঠিক তখনই সে কাউকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনতে পায়।
ওই শব্দটি অনুসরণ করতে করতে সে বাইরে চলে আসে এবং সেখানেই একটি গাড়িতে সে রত্নাকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়, যে কিনা কাঁদতে কাঁদতে তার কাছে সাহায্য চাইছিল। রত্নাকে এমন অবস্থায় দেখে বাহারি অনেক চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে শিকলটি রত্নাকে টেনে নিয়ে যায় এবং সেখান থেকে সে গায়েব হয়ে যায়। এমন সব পরিস্থিতি দেখে বাহারি সিদ্ধান্ত নেয় যে সে গ্রামে যাবে এবং রত্নাকে সারিয়ে তোলার চেষ্টা করবে। তাই সে তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে বাসে করে যাওয়ার পথে রাস্তায় একটি গাড়িকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে আমরা রত্নার মা হেস্তিকে দেখতে পাই, যে কিনা রত্নার দেখাশোনা করছিল। তখনই তার কাছে এসএফ নামক একজন লোক আসে। হেস্তি তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। উত্তরে সে উল্টে প্রশ্ন করে যে হেস্তি কেন এখনো পর্যন্ত রত্নাকে মেরে ফেলছে না। হেস্তি এবং রত্না দুজনই এখন এই গ্রামের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব কথা শুনে হেস্তি বলে যে সে নিজেও তো একজন সন্তানের বাবা হতে যাচ্ছে, তাহলে সে কিভাবে আরেকজনকে তার সন্তান মেরে ফেলতে বলতে পারে। তখন এসএফ রেগে গিয়ে তাকে আরো কথা শোনাতে থাকে, যেখানে আমরা জানতে পারি রত্নার বাবা তার থেকে অনেক লোন নিয়েছিল আর মূলত ওই লোন পরিশোধ করতে না পারার কারণেই সে নিজেকে শেষ করে দিয়েছিল। আর এ কারণেই এসএফ রত্না এবং হেস্তিকে পছন্দ করত না। এখন রাত হলে বাহারি গ্রামে পৌঁছে যায়। সে সবার প্রথমে হাসানের সাথে দেখা করে। হাসান তাকে বলে গ্রামের লোকজন এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, তাই সে যেন এগুলোকে বেশি একটা গায়ে না মাখে। এখানে আমরা গ্রামবাসীকে দেখতে পাই যারা কিনা বাহারির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। এখন হাসান সবার আগে তাকে ফাদা নামের একজন ব্যক্তির সাথে দেখা করতে বলে। বাহারিও ফাদার কাছে যায়, যে কিনা বাহারির পিতার মতোই ছিল, কারণ সে ছোটবেলা থেকে বাহারিকে বড় করেছে। ফাদা তার স্ত্রীকে বাহারির পছন্দের খাবার রান্না করতে বলে। সে বাহারিকে অনেক ভালোবাসত। সে বাহারিকে জিজ্ঞাসা করে যে সে কি এখানে রত্নার জন্য এসেছে কিনা, তবে বাহারি এর কোনো উত্তর দেয় না। তাই সে বুঝে যায় বাহারি এখানে রত্নার জন্যই এসেছে। ফাতা বলে যে সে যদি আজ সুস্থ হতো তাহলে সে নিশ্চয়ই রত্নাকে সাহায্য করত, কারণ একসময় সে নিজেও একজন ওস্তাদ ছিল। ফাতার সাথে কথা বলার পর মাঠ নামক একজন বাচ্চা বাহারিকে তার আগের রুম পর্যন্ত নিয়ে যায়। এরপর আমরা আগের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে বাহারি এবং রত্না একসাথে বসে কথা বলছিল। তারা দুজনই ছোটবেলাকার বন্ধু ছিল এবং একে অপরকে পছন্দ করত। তখন তাদেরকে বিরক্ত করতে সেখানে এসএফ চলে আসে। সে রত্নাকে বিয়ে করতে চাইতো, তবে রত্না তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে প্রথমবার রত্নার নাম শোনার সাথে সাথেই বাহারি কেন এতটা অবাক হয়েছিল এবং রত্নার বিপদের কথা ভেবে সে কেন নিজেকে আটকে রাখতে পারেনি। এতদিন পর কেন সে গ্রামে ফিরে এসেছিল, কারণ সে রত্নাকে ভালোবাসত। এই সব কিছু বাহারি বাইরে বসে বসে ভাবছিল। তখনই তার কাছে মাঠ আসে। মাঠ জানায় তাকে ফাতা ডাকছে, আর এরপর সে ফাতার কাছে যায়। ফাতা তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা, কারণ সে জানতো যে ছোটবেলা থেকেই বাহারি নিজের ফিলিংস সবসময় লুকিয়ে রাখে। তখন বাহারি স্বীকার করে নেয় যে সে ঠিক নেই, কারণ তার এখনো সেই সব বন্ধুদের কথা ভেবে খারাপ লাগে যারা তার ব্যাপারে গ্রামে মিথ্যা ছড়িয়েছিল। আসলে বাহারি যখন একজন ওস্তাদ ছিল তখন সে মানুষদের রুকিয়াও করত। এভাবেই একদিন সে যখন একজনের রুকিয়া করছিল তখন সে মারা যায়। আর তার বন্ধুরা গ্রামের লোকজনদেরকে বলে যে বাহারি ইচ্ছা করেই ওই রোগীকে মেরে ফেলেছে, যে কারণে তাকে জেলে যেতে হয়েছিল। আর এই ঘটনা বাহারির মা মেনে নিতে পারেনি, যে কারণে সে অসুস্থ হয়ে যায় এবং সে যখন জেলে ছিল তখনই তার মা মারা যায়। এমনকি পুলিশরা তাকে তার মায়ের কবর পর্যন্ত দিতে দেয়নি। আর এ কারণেই মূলত বাহারি এতদিন পর্যন্ত ওই গ্রাম থেকে দূরে ছিল। এখন সে এটাও স্বীকার করে নেয় যে সে এখানে রত্নাকে সাহায্য করতে এসেছে, কারণ সে এখনো পর্যন্ত রুকিয়া করা ভোলেনি। এরপর বাহারি হাসানকে নিয়ে রত্নাদের বাসায় যায়, যেখানে হেস্তি বাহারিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, কারণ এই গ্রামে বাহারি ছাড়া আর কেউই তাদেরকে সাহায্য করার মতো ছিল না। বাহারি হেস্তিকে জিজ্ঞাসা করে যে রত্না এখন কেমন আছে। উত্তরে হেস্তি জানায় রত্না এখন মোটেও ভালো নেই। যখন থেকে সে বাসায় ফিরে এসেছে তখন থেকে সে একবারও পর্যন্ত কথা বলেনি। তাই হেস্তি বাহারিকে জিজ্ঞাসা করে যে সে কি তাদেরকে সাহায্য করতে পারবে কিনা। উত্তরে বাহারি বলে সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে রত্নাকে সুস্থ করে তোলার। তখনই হঠাৎ রত্না চিৎকার করে ওঠে।
তাই হেস্তি তার কাছে চলে যায়। হেস্তির পিছু পিছু পাহাড়িও রত্নার কাছে যায়। তাকে দেখে রত্না আরো জোরে চিৎকার করতে থাকে। সে দেখতে পায় রত্নার পুরো শরীর পচে যাচ্ছে এবং বিভিন্ন রকমের ক্ষত দিয়ে ভরে গিয়েছে। তাছাড়া সেখানে কীট পতঙ্গ তো রয়েছেই। এই সব কিছু দেখে বাহারি প্রথম প্রথম ভয় পেয়ে যায়। তাই সে হাসানের কাছে গিয়ে বলে তার দ্বারা এই সব কিছু সম্ভব নয়, রত্নাকে এভাবে সে দেখতে পারবে না। তবে হাসান তাকে বোঝায় যে এত সহজে হার মানলে চলবে না, তাকে একবার হলেও চেষ্টা করে দেখতে হবে। তাছাড়া সে এও বলে তার এখানে থাকা হয়তো বা বাহারিকে ডিস্টার্ব করছে, তাই সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বলে যায় যে সে রাতে বাহারিকে নিতে আসবে। এরপর বাহারি আবারও রত্নার কাছে যায়। রত্নার তখনও পুরোপুরি জ্ঞান ছিল না, তবুও সে তার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। বাহারিও তার হাত ধরে, আর এরপর সে হেস্তিকে বলে যে হেস্তি যেন একটি পাত্রে করে গরম পানি নিয়ে আসে, আর রত্নাকে বলে সে যেন তার সাথে সুরা পড়ার চেষ্টা করে। এরপর সে সুরা পড়তে শুরু করে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। হেস্তি বাইরে হারিকেন লাগাচ্ছিল এবং বাহারি তখনও পর্যন্ত সুরা পড়ে যাচ্ছিল। হঠাৎই সে অনুভব করতে পারে যে তার আশেপাশে কোনো শয়তান রয়েছে, তাই সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। আমরা দেখতে পাই পাশে থাকা একটি আয়নায় রত্নার শরীরে থাকা শয়তানটি ছটফট করছে। হঠাৎই তখন ঘরের সব আলো নিভে যায়। তবে আয়াতুল কুরসি পড়া শেষ হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু এখানে রত্না অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই তো বাহারি হেস্তিকে ডাক দেয়, তবে হেস্তির কোনো সাড়া ছিল না। তাই সে হেস্তিকে খুঁজতে অন্য রুমে যায়। ঠিক তখনই রত্নার মধ্যে থাকা শয়তান আবারও জেগে ওঠে। বাহারি হেস্তিকে পেয়ে গিয়েছিল। হেস্তি তাকে একটি মোমবাতি দেয়। তারা যখন রত্নার রুমে যায় তখন সেখানে তারা আর রত্নাকে দেখতে পায় না। তাই তারা দুজন এদিক সেদিক রত্নাকে খুঁজতে থাকে। হঠাৎ করে রত্না বাহারির পেছনে চলে আসে এবং তার হাতে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয়। এ কারণেই বাহারি আবারও হেস্তির কাছে যায় এবং তার মোমবাতিটি আবারও জ্বালিয়ে নেয়। হঠাৎই তখন তারা জানালার বাইরে রত্নাকে দেখতে পায়, তাই তারা তাকে খুঁজতে বাইরে চলে আসে। তখন তারা দেখতে পায় রত্না বাড়ির টিনের উপর বসে আছে। এই সময় রত্না পুরোপুরি ওই শয়তানের বশে ছিল। হেস্তি তাকে এমন অবস্থায় দেখে বেশ কষ্ট পাচ্ছিল, তাই তাকে তখনই নিচে নেমে আসতে বলে। তবে সে উড়ে এসে হেস্তির গলা চেপে ধরে, বাহারি তাকে কোনো মতে ছুটিয়ে নেয়। তবে রত্না তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। বাহারি তাকে বলে যে সে জানে এই শরীরের মধ্যে এখনো পর্যন্ত রত্না আছে, তাই সে রত্নাকে ডেকে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। তখন রত্নার ভেতরে থাকা শয়তান বলে রত্না অনেক আগেই মারা গিয়েছে। গ্রামের মানুষজন তার সাথে যে ব্যবহার করেছে এরপরও রত্না কিভাবে বেঁচে থাকতে পারে। তবে বাহারি এখানে এই শয়তানের কথায় আসে না। সে এখানে রত্নাকে বারবার অনুরোধ করতে থাকে যাতে করে সেও যেন তার সাথে সুরা পাঠ করে। তবে রত্নার ভেতরে থাকা শয়তান তার গলা চেপে ধরে। অন্যদিকে ফাতা বাহারির জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিল, যে কারণে বাহারি আবারও নিজের মধ্যে শক্তি ফিরে পায় এবং আবারও সে সুরা পাঠ করতে থাকে। সুরা শেষ হতেই রত্নার ভেতরে থাকা শয়তান অদৃশ্য হয়ে যায় এবং তার চোখ সাধারণ অবস্থায় ফিরে আসে। তখন সে শুধুমাত্র একটি শব্দ বলে, আর তা হলো মা। এই বলেই তার চোখ খোলা রয়ে যায়, যা দেখে বাহারিও বুঝতে পারে রত্না মারা গিয়েছে। পরদিন সকালে রত্নাকে দাফন করতে নিয়ে যাওয়া হয়। রত্না মরে গিয়েছে এই ব্যাপারটা জানতে পেরে গ্রামের অনেক লোকই মনে মনে খুশি হয়। পথে বাহারিকে আসিফ এবং তার বন্ধুগণ আটকায়। তাদের মধ্যে একজন যার নাম ছিল বোরহান, সে বাহারিকে বলে যে তারা রত্নাকে এখানে দাফন করতে দিবে না, কারণ এতে গ্রামের সম্মান কমবে। তবে বাহারি তাদেরকে সরাসরি না জানিয়ে দেয় এবং বলে রত্নাকে তার বাবার কবরের পাশে দাফন করা হবে, এটা তার অধিকার এবং এতে তারা বাধা দিতে পারবে না। এরপর আমরা সেই দৃশ্য দেখতে পাই যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তাদের দাফনের কাজ শেষ হওয়ার পর রত্নার শরীরে আবারও সেই শয়তান জেগে ওঠে এবং রাত হলেই তার হাত কবর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অন্যদিকে ওই সময় তখন হেস্তি বাসায় বসে কোরআন শরীফ পড়ছিল। হঠাৎই দেওয়ালে আটকানো রত্নার ছবি মাটিতে পড়ে যায়, যা দেখে হেস্তি কিছুটা ভয় পেলেও সে ওই ছবিকে তার বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা আসিফকে তার স্ত্রী ইয়ান্তির সাথে দেখতে পাই, যে কিনা গর্ভবতী ছিল। তার হঠাৎই আম খেতে খুব ইচ্ছা করে, তাই সে আসিফকে সামনের একটি গাছ থেকে আম পেড়ে আনতে বলে।
আসিফ শুরুতে রাজি না হলেও তার সন্তানের জন্য সে রাজি হয়ে যায়। আসিফ সেখান থেকে আমানতে চলে গেলে ইয়ান্তি কুয়া থেকে পানি নিতে যায়। তবে পানির বদলে হঠাৎই সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসে, যা দেখে সে ভয়ে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই তার গর্ভ থেকে রক্ত বের হতে শুরু করে। সাপটি তার দিকে এগোতে থাকে, তাই সে কোনো মতে ঘরের দুয়ারে এসে পৌঁছায়। তখন তার মনে হয় যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আসলে এটি রত্নার লাশ ছিল। তবে সে যখনই পিছনে ফিরে তাকায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে রত্নার লাশ তার সামনে চলে আসে, যা দেখে সে ভয়ে জ্ঞান হারায়। অন্যদিকে তখন আমরা রত্নার আসল লাশকে দেখতে পাই, যে কিনা কবর থেকে অর্ধেকটা বেরিয়ে এসেছিল। পরদিন সকালে আসিফ তার দরজার সামনে বসে কাঁদছিল, কারণ গতকাল রাতে তার সন্তান মৃত অবস্থায় জন্ম নিয়েছে। তাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে তার বন্ধু দাদাং আসে। আসিফ তাকে সবকিছু খুলে বলে। দাদাং এসবের জন্য বাহারিকেই দায়ী মনে করে, কারণ সে যদি রত্নাকে এই গ্রামের কবরস্থানে দাফন না করত তাহলে হয়তো বা এমনটা হতো না। তাই আসিফ সিদ্ধান্ত নেয় যে সে যে করেই হোক না কেন এর প্রতিশোধ বাহারির কাছ থেকে নেবেই। অন্যদিকে বাহারি এখনো পর্যন্ত এই নিয়ে চিন্তিত ছিল যে গ্রামের লোকরা রত্নার সাথে এমন কি করেছে, তাই সে এই ব্যাপারে হাসানের কাছে জানতে চায়। হাসান জানায় বাহারি যখন এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তখন রত্নার বাবা ঋণে জর্জরিত হয়ে পড়েছিল। তার উপর ঋণের বোঝা এতটাই ছিল যে সে এক পর্যায়ে নিজেকে শেষ করে দেয়। আর এরপর গ্রামে যেসব পাওনাদার ছিল তারা সবাই তাদের টাকার জন্য রত্না এবং হেস্তিকে চাপ দিতে থাকে। গ্রামের লোকজন তাদেরকে মেরে ফেলা, এমনকি সর্বনাশ করে দেওয়ারও হুমকি দেয়। এরপর থেকে রত্না হঠাৎই নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে হাসানের মতে বোরহানি তাকে শেষবারের মতো দেখেছিল, তাই বাহারি বোরহানের কাছে যায়। বোরহান বলে যে রত্না টাকা জোগাড় করতে একটি নাইট ক্লাবে কাজ করতে শুরু করেছিল। সে সেখানে খারাপ কাজ করে টাকা উপার্জন করত, আর রত্নাকে এমনটা করতে সে নিজের চোখেই দেখেছিল। এ কারণেই নাকি গ্রামের সবাই তাকে দেখতে পারত না। এরপর হঠাৎই সে অসুস্থ হয়ে যায় এবং তার মায়ের কাছে ফিরে আসে। তার পরবর্তী ঘটনা তো বাহারি অলরেডি জানে, তবে বাহারির এসব কথা বিশ্বাস হচ্ছিল না। রাতে বোরহান যখন বাসায় বসেছিল তখন সে শুনতে পায় বাইরে থেকে কেউ একজন তাকে ডাকছে। সে ওই শব্দ অনুসরণ করতে করতে জঙ্গলে গিয়ে পৌঁছায়। সেখানে রত্নার লাশও তার আশেপাশেই ছিল, তবে প্রথম প্রথম সে তা বুঝতে পারে না। হঠাৎ করেই রত্না তার সামনে চলে আসে আর তার মুখ থেকে একটি সাপ বের হয়ে আসতে থাকে, যা দেখে বোরহান ভয় পেয়ে যায় এবং আবারও বাসার দিকে দৌড়ে পালাতে থাকে। অন্যদিকে দাদাং বাইরে বাইক চালাচ্ছিল। হঠাৎই সে তার বাইকের গ্লাসে দেখতে পায় যে তার পেছনে রত্না বসে আছে। মুহূর্তের মধ্যে আবার সে গায়েবও হয়ে যায়। হঠাৎই এক পর্যায়ে সে দাদাং এর বাইকের সামনে চলে আসে, তবে দাদাং কোনো মতে বাইক সরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে বোরহান বাসায় চলে এসেছিল। তখন বোরহানের কাছে তার স্ত্রী আসে। তারা দুজন ঘনিষ্ঠ হচ্ছিল, এরই মধ্যে বোরহান দেখতে পায় যে এটি তার স্ত্রী নয়, বরং রত্নার লাশ ছিল। তার স্ত্রী তো ডাইনিং রুমে ছিল। এখন এই ডাইনিং রুম থেকে যখনই তার স্ত্রী বেডরুমে যায় তখনই চিৎকার করে ওঠে, কেননা বোরহান সেখানে ফ্যানের সাথে ফাঁসি লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। বোরহানের মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। বাহারি এসব ঘটনা নিয়ে অনেক চিন্তিত ছিল। তখন ফাতা তাকে বোঝায় যে মানুষ যখন মারা যায় তখন সে আত্মাদের দুনিয়াতে চলে যায়, তার মানুষের দুনিয়ার সাথে কোনো রকম সম্পর্ক থাকে না। অর্থাৎ এইসব ঘটনা রত্নার আত্মা নয়, বরং রত্নার মধ্যে থাকা শয়তান ঘটাচ্ছে। তাই এখন বাহারিকেই সেই শয়তানের সাথে লড়াই করতে হবে। অন্যদিকে আমরা হেস্তিকে দেখতে পাই, যে কিনা রত্নার কবরের কাছে যাচ্ছিল কবর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় রত্নার লাশ অর্ধেক বেরিয়ে এসেছে। শুধুমাত্র তাই নয়, কে যেন তার কবরের পাশে ফুল রেখে গিয়েছে। হেস্তি এই ফুলগুলো ফেলে দেয় এবং রত্নার কবরটি কাপড় দিয়ে ঢেকে দেয়। সে আল্লাহর কাছে কাঁদতে থাকে তার মেয়েকে ক্ষমা করে দেওয়ার জন্য। অন্যদিকে গ্রামের এক ছেলে অজু করছিল, এমন সময় তার পেছনে কিছু একটা আসে এবং সে যখনই পেছনে ফিরে তাকায় তখনই সে ভয়ঙ্কর কিছু দেখে চিৎকার করে ওঠে, যা শুনতে পেয়ে বাহারি বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখতে পায় ছেলেটি শয়তানের বশে চলে এসেছে। তাই তো বাহারি আর দেরি না করে তখনই সুরা পরে তাকে সুস্থ করার চেষ্টা করে। এরই মধ্যে সে দেখতে পায় গ্রামের আরো দুজন লোককে শয়তান বশ করে ফেলেছে।
তারা সবাই বাহারির দিকে এগোতে থাকে। শয়তানটি বাহারিকে বলে তার সূরা তাদের উপর কাজ করবে না, কারণ তার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে এসেছে। তাও বাহারি সবাইকে একসাথে সূরা পাঠ করতে বলে। সূরা পাঠ শেষে শয়তানগুলো সেখান থেকে চলে যায় এবং বসে থাকা লোকরা সুস্থ হয়ে যায়। তখনই একজন লোক বাহারির কাছে আসে এবং জানায় যে ফাতার অবস্থা ভালো না। একথা শোনা মাত্রই বাহারি এক মুহূর্ত দেরি করে না এবং তখনই ফাতার কাছে চলে যায়, যেখানে ফাতা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে সে তার শেষ সময়ে চলে এসেছিল। সে বাহারিকে তার তসবিটা দিয়ে দেয় এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন বাহারি ফাতার জানাজা নামাজ পড়াচ্ছিল, তখন সেখানে আসিফ এবং দাদাং আরো কিছু গ্রামের লোকদেরকে নিয়ে আসে। তারা চাইছিল বাহারি যাতে এই গ্রাম ছেড়ে চলে যায়, কারণ সে আসার পর থেকেই গ্রামে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেককেই আবার শয়তানে আসর করছে। গ্রামবাসীরাও যেহেতু বাহারির বিরুদ্ধে ছিল তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ওই দিন রত্নার কবর দেখতে তার এক বান্ধবী আসে, যার নাম ছিল লিসা। সে এখানে রত্নার লাশের এমন বাজে অবস্থা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই রাতেই সে বাসে করে ওই গ্রাম থেকে রওনা দেয়। তবে বাসে ওঠার পর আমরা দেখতে পাই সেখানে বাহারি আগে থেকে ওই একই বাসে বসেছিল। বাসটি ছাড়তে এখনো বেশ দেরি ছিল। লিসা অনেক বেশি ভয় পেয়েছিল, তাই সে বসে বসে কাঁদতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল গ্রামবাসীরা তার এমন অবস্থা করেছে। তাকে এভাবে কাঁদতে দেখে বাহারি এর কারণ জিজ্ঞাসা করে। তখন লিসা তাকে সব ঘটনা খুলে বলে। বাহারি যখন জানতে পারে লিসা রত্নার বান্ধবী, তখন সে লিসাকে রত্নার ব্যাপারে আরো কিছু বলতে বলে। লিসা বলে সে এবং রত্না একটি বারে কাজ করত। রত্না অনেক ভালো মনের একজন মেয়ে ছিল, সে সব সময় তার বিপদে সাহায্য করেছে। একদিন সে বারে রত্নার সাথেই ছিল, কিছুক্ষণ পর সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে আসলে দেখতে পায় রত্নার কাছে বোরহান এসেছে। বোরহান তাকে টাকার জন্য জোরাজুরি করতে থাকে। এখানে সে এটাও জানতে পারে যে রত্নার উপর এক ধরনের কালো জাদু করা ছিল, আর এই কালো জাদু বোরহানেরই এক গ্রামের বন্ধু করেছিল, আর এই সব কিছু রত্নার ইচ্ছাতেই হয়েছিল। রত্না মূলত এই কালো জাদুর মাধ্যমে শয়তানের সাথে একটি ডিল করেছিল, যাতে করে সে তার বাবার ঋণ শোধ করতে পারে। আর এই শয়তানের সাথে ডিলের সাহায্যে সে অনেকটা ঋণ শোধও করে দিয়েছিল। সে জানতো এই জাদুর জন্য প্রথমে মুরগির রক্ত, এরপর ছাগল, এবং শেষে এমন একজনের স্যাক্রিফাইস করতে হবে যাকে সে ভালোবাসে। আর রত্নার জীবনে তার মা ছাড়া আর কেউই ছিল না, অর্থাৎ তার ভালোবাসার মানুষ একমাত্র তার মা হেস্তিই ছিল, যাকে সে কখনোই হারাতে চায় না। এ কারণেই সে এই ডিল করার পর স্যাক্রিফাইস দিতে না করে দেয়। তাই তো শয়তান তার উপর ভীষণ রেগে যায় এবং তার উপর আক্রমণ করে, কারণ সে শুরুতে বোরহানের ওই বন্ধুর মাধ্যমে শয়তানের সাথে চুক্তি করেছিল, আর এ কারণেই আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে। তাই সে আবারও তার মায়ের কাছে ফিরে যায় এবং সেখানে সে আরো গুরুতর অসুস্থ হয়ে যায়। তার পুরো শরীর পচন ধরতে শুরু করে, যেমনটা আমরা আগেই দেখেছি। এখন এসব কথা শুনে বাহারি বাস থেকে নেমে যায়, কেননা সে বুঝতে পারে যে রত্নার এই সকল কাজের পেছনে শুধুমাত্র রত্নাই দায়ী নয়, এখন গ্রামের যে পরিস্থিতি হয়েছে তার জন্য দায়ী গ্রামেরই একজন মানুষ, যে কিনা ওই কালো জাদু করেছিল। আর তাকে যদি পুরোপুরি আটকানো না যায় তাহলে গ্রামকে রক্ষা করা যাবে না। এ উদ্দেশ্যেই বাহারি গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসতেই আসিফ এবং তার বন্ধুরা বাহারির পথ আটকায়। বাহারি বলে সে শুধুমাত্র রত্নার নামের উপর যে মিথ্যা অপবাদ আছে সেটা সরাতে চায়, কারণ সে জানতে পেরেছে এই সবকিছুর পেছনে আরো কারোর হাত রয়েছে, আসল দোষী এই গ্রামের কোথাও একটা লুকিয়ে আছে। এ কথা শোনা মাত্রই আসিফরা তাকে মারতে শুরু করে। তবে বাহারিও মারামারি জানতো, তাই সে কৌশলের সাথে তাদের দুজনকেই মেরে মাটিতে ফেলে দেয়। আসিফ তার কাছে ক্ষমা চাইতে থাকে যাতে করে বাহারি তাকে না মারে। তখন বাহারি তার কাছে জিজ্ঞাসা করে যে রত্নার উপর কালো জাদু কে করেছিল। আসিফ স্বীকার করে যে এই কালো জাদুটি দাদাং করেছিল। বাইরে এত শব্দ শুনতে পেয়ে সেখানে হাসানও চলে আসে। বাহারি তাকে বলে দেয় দাদাংই রত্নার উপর কালো জাদু করেছিল, আর দাদাংই এই সব কিছুর পেছনে আছে, যে কিনা সবার সামনে ভালো মুখোশ পরে ঘুরে বেড়ায়। এখন বাহারি হাসানকে নিয়ে দাদাংয়ের বাসার সামনে আসে।
তারা দুজন মিলে বাড়ির আশেপাশে চেক করে দেখে যে সেখানে কেউ আছে কিনা। চারপাশ পুরোপুরি নিঃশব্দ ছিল, সাথে বাসার দরজাও খোলা ছিল। হাসান বাহারির সাথে বাড়ির ভেতরে ঢুকতে যায়, তবে বাহারি তাকে থামিয়ে দেয় এবং বলে যে সামনে যা ঘটতে যাচ্ছে তা মোটেও নিরাপদ না, তাই তার উচিত হবে না এভাবে ঘরের ভেতরে যাওয়া। তাই বাহারি সিদ্ধান্ত নেয় যে সে একাই এই সমস্যার সমাধান করবে। এজন্য সে হাসানকে তার নিজের বাসায় ফিরে যেতে বলে আর তাকে দোয়ার মাধ্যমে সাহায্য করতে বলে। তাই হাসানও সেখান থেকে চলে যায়। এবার বাহারি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে কেউই ছিল না, তাই সে একের পর এক রুম ঘুরে দেখতে থাকে। এক পর্যায়ে সে এমন একটা ঘরে চলে আসে যেখানে দাদাং কালো জাদু করত। এই ঘর ভর্তি কালো জাদুর উপকরণ ছিল, ছিল বিভিন্ন রকমের পশু পাখির মরা দেহ। বাহারি এসব দেখে অনেক ঘাবড়ে যায় এবং চারদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই তার পেছনে দাদাং চলে আসে, তবে বাহারি তাকে দেখতে পায় না। আর এই সুযোগে দাদাং একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, ফলে বাহারি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর দাদাং তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে থাকে। সে বলে রত্না শয়তানের সাথে চুক্তি করেছিল আর এই চুক্তি করার জন্যই মূলত সে টাকা পেয়েছিল, নিজের শরীর বেঁচে নয়, যেমনটা গ্রামের মানুষরা মনে করে। রত্না আসলে ভালো মেয়ে ছিল, যে শুধুমাত্র ঋণের দায়ে শয়তানের সাথে চুক্তি করেছিল যাতে করে সে তার বাবার ঋণ পরিশোধ করতে পারে। সে কখনো সেইভাবে কোনো খারাপ কাজ করেনি, কিন্তু সে একটা ভুল করে ফেলেছিল, আর সেটা হলো শয়তানের সাথে চুক্তি করে তার কথা না রাখা। একবার যে শয়তানের সাথে চুক্তি করে, শয়তান তার পুরো শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর সে ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না পর্যন্ত মানুষটি মারা যায়। এমনটাই রত্নার সাথে হয়েছিল। সে শয়তানের চুক্তি বরখেলাপ করেছিল, যে কারণে শয়তান তার পুরো শরীরের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এবং তার শরীরে পচন ধরতে শুরু হয়েছিল। এজন্যই বাহারি হাজার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি, কেননা সে নিজেই শয়তানের সাথে ডিল করেছিল। তবে তার মৃত্যুর পর সবাই যেমন ভাবছিল যে রত্নার আত্মা ফিরে এসেছে, এরকমটি ছিল না। বরং রত্নার লাশের উপর তো বোরহানি কালো জাদু করেছিল, যাতে করে সে তাকে জাগিয়ে তুলতে পারে এবং তার মাধ্যমে গ্রামবাসীর উপর আক্রমণ করতে পারে। সেই মূলত প্রতিনিয়ত রত্নার কবরের কাছে যেত এবং সেখানে কালো জাদু করত ওই ফুল দিয়ে, যে ফুল হেস্তি সেদিন দেখেছিল। দাদাং এখানে এক এক করে তার পাপকর্ম স্বীকার করতে থাকে। আসলে সে ইচ্ছা করেই রত্নাকে তার জাদুর ফাঁদে ফাঁসিয়েছিল, যাতে করে সে রত্নার মাধ্যমে এই গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। কেননা এই আতঙ্কের মাধ্যমে গ্রামবাসীদের ভরসা আস্তে আস্তে করে আল্লাহর উপর থেকে উঠে যাবে, ফলে আস্তে আস্তে তাদেরকে বিপদগামী করা যাবে এবং শয়তানের কাছে তাদের আত্মাকে বিক্রি করা যাবে, ফলে তার কালো জাদু আরো বেশি শক্তিশালী হবে। এই সব কিছু দাদাং বাহারির সামনেই বলছিল, যে বাহারি কিনা অজ্ঞান ছিল, তবে অজ্ঞান অবস্থাতেও তার মাথায় ফাতার কথাগুলোই চলছিল। কারণ ফাতা তাকে একসময় বলেছিল, ইবাদত সবসময় মুখ দিয়ে নয় বরং মন থেকে করতে হয়। তাই বাহারি মনে মনেই সুরা পাঠ করতে শুরু করে, কেননা মুখ দিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না। আর এভাবেই সুরা শেষ হতে না হতেই তার জ্ঞান ফিরে আসে। এমন সময় দাদাংও তাকে বলে দিতে যায়, তবে সৌভাগ্যবশত বাহারি তার হাত ধরে ফেলে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাহারি দাদাংয়ের দিকে একটি মোমবাতি ছুড়ে মারে, যা বাড়ির এক কোনায় গিয়ে লাগে এবং সেখানে আস্তে আস্তে করে আগুন ধরে যায়। তাও তাদের দুজনের লড়াই বন্ধ হয় না, দাদাং তাকে মেরে মাটিতে ফেলে দিয়েছিল। বাহারি প্রায় হেরেই যাচ্ছিল, তবে ঠিক সময়ে সে একটি কাঠের টুকরা দিয়ে দাদাংয়ের মাথায় আঘাত করে, তাই দাদাং সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাসায় যেহেতু আগুন ধরে গিয়েছিল, তাই বাহারি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে বাইরে আসতেই বাহারিকে পাশ থেকে কেউ একজন ডাক দেয়। সে যখন সেদিকে তাকায়, তখন সে দেখতে পায় এটি রত্না ছিল, তবে এবার আর কোনো শয়তান নয়, বরং এটি ছিল সত্যিকারের রত্নার রূহ। তার রূহ এতক্ষণ পর গিয়ে শান্তি পেয়েছিল, তাই সে বাহারিকে ধন্যবাদ দিতে এসেছে। ধন্যবাদ জানিয়ে সে আবারও অদৃশ্য হয়ে যায়। আর এতক্ষণে বাড়ির সাথে সাথে দাদাং এবং তার কালো জাদুর উপকরণগুলো পুড়ে গিয়েছিল। পরদিনকার দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে দাদাং এর সত্য সবার সামনে চলে এসেছিল আর গ্রামবাসীদের মধ্যে রত্নার প্রতি ভুল ধারণাও ভেঙে গিয়েছিল। তাই তো এখন তারা সবাই মিলে রত্নার কবরকে তার যথাযথ মর্যাদা দেয়। রত্নার কবরটিকে আবারও সুন্দর করে বানানো হয়। এখন বাহারির কাছে এসএফ এর এক বন্ধু আসে, যে এই সব কালো জাদুর ব্যাপারে জানতো না।
যখন থেকে সে এইসব ব্যাপারে জানতে পেরেছে তখন সে আসিফের সঙ্গ ছেড়ে দিয়েছে। এখন সে বাহারি এবং হেস্তির কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। গ্রামের সব কিছু এখন আবারও আগের মতো হয়ে গিয়েছিল। বাহারি আবারও গ্রামের ওস্তাদে পরিণত হয়েছিল। একদিন তার কাছে দুজন পুলিশ অফিসার আসে। তারা তাকে হাসানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ কিছুদিন আগেই হাসান একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর সে এই গ্রামেরই লোক ছিল। তবে বাহারি কিছুই বুঝে উঠতে পারছিল না যে এরা কোন হাসানের কথা বলছে। তাই পুলিশ অফিসারটি তাকে হাসানের একটি ছবি দেখায়, যে কিনা আর কেউ নয় বরং তারই বন্ধু হাসান ছিল, যা দেখে বাহারি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে সে যেদিন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেদিন সে রোডে যে অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখেছিল সেটা আর কারণ নয় বরং হাসানেরই ছিল, আর এতদিন তার সাথে হাসানের আত্মাই ছিল, যে কিনা সব সময় তাকে মনোবল ধরে রাখতে সাহায্য করেছে। এ কারণে কেউ তাকে দেখতে পেত না, একমাত্র বাহারি তাকে দেখতে পেত। আর এটাই কারণ ছিল গ্রামবাসীরা বাহারির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কেননা সে অদৃশ্য কারোর সাথে কথা বলতো। এখন এখানে এই পুলিশ অফিসারটি এই গ্রামে এসেছিল হাসানের কোনো আত্মীয়কে খুঁজতে। বাহারি নিজেকে হাসানের আত্মীয়ের পরিচয় দেয় এবং অফিসারকে বলে যে তারা যেন হাসানের বডিটি তাদের গ্রামে পৌঁছে দেয়। অফিসাররা চলে যাওয়ার পর বাহারির চোখে পানি চলে আসে। সে মনে মনে হাসানকে ধন্যবাদ জানাতে থাকে। তখনই আমরা দেখতে পাই হাসান তার পেছনে দাঁড়িয়ে আছে এবং তার আত্মাও এখন শান্তি পেয়েছে। শেষ পর্যন্ত এতগুলো আপন মানুষদেরকে হারিয়ে বাহারির জীবন আবারও সাধারণ জীবনে ফিরে এসেছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির নাম ছিল হেদায়া, যার অর্থ হলো গাইডেন্স, অর্থাৎ কাউকে পথ প্রদর্শন করা, যে কাজটা এই মুভিতে হাসান করেছিল বাহারির জন্য। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।